অলিম্পিক লিওর বিপক্ষে 5-1 গোলে জয় পেয়েছে বার্সেলোনা। বার্সেলোনার জন্য সমীকরণটা ছিল সহজ, যে কোনো ব্যবধানে জয় পেলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত। কিন্তু বার্সার যে রয়েছে একজন মেসি, যিনি জ্বলে উঠলে প্রতিপক্ষের কি দুর্ভোগ হয় তা টের পেয়েছে লিও। মেসি নিজে 2টি গোল করেছেন এবং করিয়েছেনও 2টি। বার্সেলোনা জালে একবারের জন্য বল জড়িয়ে নিজেদের রক্ষণ দেয়াল মজবুত রাখতে পারলেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত লিও, কিন্তু এর কোনোটাই করতে পারেনি ফরাসি ক্লাবটি। উল্টো হেরেছে 5-1 গোলের বিশাল ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগে এ নিয়ে নিজেদের মাঠে টানা 30 ম্যাচ অপরাজিত থাকলো কাতালানরা, এর মধ্যে 27টি জয়, বাকি 3টি ম্যাচ ড্র। একাদশে মেসি সুয়ারেজের সঙ্গী কে হবেন? পছন্দের তালিকায় কোথিনো নাকি ডেম্বেলে? ভালভার্দের 4-3-3 ফরমেশনায় আস্থা রেখেছেন কোথিনোর উপর, গুরুর আস্থার প্রতিদান দিয়েছে শিষ্য। প্রথমার্ধে দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনার এই ব্রাজিলিয়ান তারকা। ম্যাচের শেষ সময়ে এসে ডেম্বেলেকে খেলিয়েছেন ভালভার্দে, কোথিনোর মতো গুরুর আস্থার প্রতিদান দিয়েছে ডেম্বেলেও। লিওর মাঠে প্রথম লেগে গোলশূন্য ড্র করলো, বুধবারের দ্বিতীয় লেগে 5-1 গোলে জয় পেয়েছে বার্সেলোনা। নু ক্যাম্পে ফলাফল 5-1 গোলের অগ্রগামীতে চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচের প্রথমার্ধে পাত্তাই পায়নি লিও, অতিথিদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করেছে বার্সেলোনা। 16তম মিনিটে পেনাল্টি আদায় করেন সুয়ারেজ। বার্সেলোনার উরুগুয়ান এই তারকাকে ডি বক্সে ফাউল করে বসেন লিওর খেলোয়াড়। পরের মিনিটে গোলরক্ষক বরাবর সোজাসুজি নেওয়া স্পট কিক থেকে বল জালে জড়ান মেসি। 1-0 এগিয়ে থাকা স্বাগতিকরা বল দখল আর আক্রমণে বেশ এগিয়ে। প্রথমার্ধে অতিথিদের রক্ষণে ফের হানা দেন সুয়ারেজ। 31তম মিনিটে তার দুর্দান্ত পাস থেকে টোকা দিয়ে গোল করেন কোথিনো। দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা করে লিও। 58তম মিনিটে লুকাস টুসার্টের গোলে ব্যবধান কমায় অতিথিরা, কিন্তু 78তম মিনিটে মেসির গোলে ব্যবধান বাড়ায় বার্সা। সার্জিও বুস্কেটের 12 বলে প্রতিপক্ষ রক্ষণকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান 5 বারের বর্ষসেরা এই তারকা। 81তম মিনিটে আবারও মেসি জাদু, এবার গোল না করে করিয়েছেন। মাঝমাঠ থেকে বল টেনে এনে ডি বক্সে বল বাড়ান পিকের দিকে, বল ঠিকানায় পৌঁছতে ভুল করেননি পিকে। মিনিট 5-এক পর আবার সেই মেসি, এবার গোল করিয়েছেন কুথিনোর বদলি হিসেবে নামা ডেম্বেলেকে দিয়ে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও দেখতে বেল আইকনে ক্লিক করুন। ধন্যবাদ।